স্বাধীনতা দিবসে 242 বছরের রীতি ভেঙে সামরিক কুচকাওয়াজ হল যুক্তরাষ্ট্রে। এবার বিস্তারিত, 242তম স্বাধীনতা দিবসে প্রথমবারের মতো রীতি ভেঙে সামরিক কুচকাওয়াজ হল যুক্তরাষ্ট্রে। 1 মাইল দীর্ঘ এই কুচকাওয়াজে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা অংশ নেয়। স্থানীয় সময় বৃহস্পতিবার এই কুচকাওয়াজে অংশ নেয় 750 থেকে 800 সেনা সদস্য। এ সময় ট্যাঙ্ক, শক্তিশালী B-52 স্টিলথ বোমারু বিমান ও সর্বাধুনিক ব্লু অ্যাঞ্জেলসের পহরও ছিল। রাজধানী ওয়াশিংটনের জাতীয় স্মৃতিসৌধের কাছে হাজার হাজার মানুষ মুগ্ধ নয়নে সামরিক কুচকাওয়াজ ও বিমান বাহিনীর কসরত উপভোগ করে। তারা আতশবাজির চোখ দাদানো ঝলকানিও উপভোগ করে। তাদের দাবি, এত মনোমুগ্ধকর আতশবাজির ঝলকানি তারা কখনো দেখেনি। দিবসটি উপলক্ষে রাজধানী ওয়াশিংটনের জাতীয় স্মৃতিসৌধে আব্রাহাম লিঙ্কনের বিশাল ভাস্কর্যের সামনে ট্রাম্প এই ভাষণ দেন। এ সময় তিনি রাজনৈতিক বিভক্তি ভুলে জাতীয় ঐক্যের আহ্বান জানান।